দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে পালিত হলো 73তম স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বজবজ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রীমন্ত বৈদ্য এবং বজবজ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ মনসুরের যৌথ উদ্যোগে বজবজের বিভিন্ন জায়গায় দেশের জাতীয় পতাকা উত্তোলন ও রাখি বন্ধন উৎসব পালন করেন। এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীমন্তবাবু বলেন, আজ 73তম স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব একদিকে যেমন স্বাধীনতা সংগ্রামীদের হারানোর যন্ত্রণা, অন্যদিকে রাখি বন্ধনের মতো প্রেম প্রীতি ভালোবাসার উৎসব। অপরদিকে পৌরপিতা মোহাম্মদ মনসুরবাবু বলেন, আজ স্বাধীনতা দিবসের পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাখি বন্ধনের মধ্যে দিয়ে সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং মৈত্রী স্থাপন করাই আমাদের একমাত্র লক্ষ্য। পথ চলতি সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে ও হাতে রাখি পরিয়ে এই পবিত্র উৎসবটি পালন করা আজকে আমাদের দেশ আজাদ হয়েছিল, 73তম এটা চলছে। আমরা সমস্ত এলাকায় ক্লাবে ক্লাবে ফ্ল্যাগ তুলি, রাষ্ট্রীয় ফ্ল্যাগ এবং দলীয় ফ্ল্যাগ তুলে আজকে আমাদের রাখির প্রোগ্রাম প্রত্যেক বছরে এখানে করি ওরিয়েন্টে। এই এই রাখি বন্ধনটা ভালোবাসার বন্ধন, ভাই বোনকে মানে, বোন ভাইকে মানে। এর ভিতরে আমরা জাতীয় ধর্মকে নিরপেক্ষ রেখে আমরা বিভিন্ন ধর্মকে এক জায়গা করে আমরা সবাইকে রাখি বেঁধে এই উৎসবটা পালন করি। মানুষের কাছে বার্তা দিই আমরা যে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সব একই উপরওয়ালার তৈরি করা, আমরা ধর্ম বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে আমরা চলতে চাই, চলি। এইটাই আমাদের মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদেশ করেছেন, ওনাকেই আমরা ফলো করে চলছি। দেখুন, আজকে আজাদির দিন আছে। আমাদের এই দেশটাকে আজাদ করতে গেলে আমাদের ভারতবর্ষে সম্পূর্ণ হিন্দু মুসলমান শিখ ইসাই যত রকম ধর্মের মানুষ ছিল সবাই একসঙ্গে মিলে লড়াই করে আজকে দেশের আজাদি হয়েছে। ওই জন্যে আমরা সমস্ত ধর্মকে নিয়ে একসঙ্গে চলতে চাই, চলি। এইটাই আমাদের আদেশ, আমাদের দেশের সংবিধান এইটাকে নিয়ে করি। কিন্তু বিজেপি এই ধর্মকে নিয়ে যে খেলা করছে এইটা বেশি দিন যাবে না। আমরা রাখি বন্ধনের মাধ্যমে আমরা সমস্ত ধর্মের মানুষকে এক করতে চাই, একসঙ্গে চলার বার্তা দিই। এর বিষয়ের উপরে পরিকল্পনা বলতে গেলে আমরা যেটা জানি যে উনি ধর্মের সুরসুরি দিয়ে মানুষকে এক জায়গা করার চেষ্টা করে, কিন্তু এটা বেশি দিন যাবে না। কেন কি পশ্চিমবঙ্গালের মানুষ খুব ভালোভাবে বোঝে যে আমরা ধর্মকে নিয়ে মানে বিবাদে যাব না। এখান থেকে সমস্ত আজাদির যতগুলো আমাদের দেশ থেকে এইখান থেকে আন্দোলন করেছিলেন সুভাষচন্দ্র বোস থেকে নিয়ে অনেক কেউ, সেই জন্যে পশ্চিমবঙ্গালের মানুষ আমরা মনে করি যে এখানে ধর্মের উপরে কিছু বিশেষতা এ করবে না। আমার নাম মোহাম্মদ মনসুর, 6 নম্বর ওয়ার্ড গজগজ পৌরসভা কাউন্সিলর। দেখো, আমাদের ভারতবর্ষ শান্তি সম্প্রীতি বজায় রেখে সব কিছু অনুষ্ঠান হয়। একদিনে দুর্গাপুজোও থাকে, সেই সময় ঈদও থাকে। আমাদের বাংলা একটা শান্তি সব জায়গায় বাতাবরণ তৈরি হয়ে থাকে। সেই অর্থে আজকে রাখি পূর্ণিমা এবং একসাথে 15 আগস্ট, এটা একটা আলাদা আনন্দ, আলাদা মজা, সবাই মিলে খুব ভালো আনন্দ করছি আমরা। বার্তা বলতে দেখুন, আজকের দিনটা যেমন আনন্দের দিন, তার সাথে সাথে দুঃখেরও কিছু বিষাদ আছে। আমরা আজকের দিনে বীর
কিছু শহীদদের আমরা হারিয়েছি, তাদের আত্মা চির শান্তি কামনা করি। এবং আজকে যে রাখি পূর্ণিমা, বোনেদের সবার আমি শান্তি কামনা করি এবং আজকের দিনে শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে এই অনুরোধ রাখলাম আমি। শ্রীমন্ত বৈদ্য, বজবজ ব্লক ওয়ান, তৃণমূল কংগ্রেস সভাপতি। বজবজ থেকে বাবলু মল্লিক, টাইমস বাংলা।